लगा दे रे मुहे रंग लगा दे रे, मैं तो तेरी जोगनिया तू जोग लगा दे रे, अंग लगा दे रे मुहे रंग लगा दे रे, मैं तो तेरी जोगनिया तू जोग लगा दे रे। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের মনে বরাবরের মতোই প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে রামলীলার এই গানটা আমি কেন গাচ্ছি? কারণ এই রামলীলার এই গানে দীপিকা যেমন রণবীর সিংকে পেয়ে নিজেই বেশি কুদাকুদি নাচানাচি করছিল, অর্থাৎ দীপিকা বেশি এক্সাইটেড ছিল, ঠিক একইভাবে আমাদের মিম কিন্তু বেশি এক্সাইটেড হয়ে গেছে, ওভার এক্সাইটেড হয়ে চলে যা হয় আর কি। তো মিম আর বাবুকে নিয়ে আরেকটা ভিডিও দিতে আমি কি দর্শক, হঠাৎ করে দেখি আমাদের মিম আপা বাসর খারের ভিডিও ফুটেজ লিক করে দিয়েছে। তখন আমার মনে হলো যে যা একটু বাসর খার দেখে আসি, বিশেষ করে মিম আপা যে কিনা বাবুকে ভালোবাসে না, তারপরও পরিবারের চাপে পরিবারের কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়েছে, তো কীভাবে যে নিজের সবার সামনে বাবু ভাইয়া বাবু ভাইয়া বলে নিজের স্বামীকে ডাকছে, আসলে কতটুকু কি তাদের আসলে বাসর হয় বা কিভাবে কি দিন কাটায়, এটা একটু দেখার সত্যি কথা বলতে দর্শক ইন্টারেস্ট ছিল। কেননা কিছু ভিডিও ক্লিপ আমি ইউটিউবে পাচ্ছিলাম যেখানে আমি দেখলাম যে বিয়ের পরের দিন এসে মিম আর বাবুর মধ্যে যে প্রেমটা সেটা অনেক জেগে উঠেছে, যেখানে বারবার মিম হচ্ছে শারমিনদের দিকে বলছে যে শারমিনদের বদনজর পড়বে, শারমিনরা শত্রু, শারমিনরা তার খুশি চায় না। মানে হঠাৎ এক রাতের ব্যবধানে মিম দেখাচ্ছে যে মিম অনেক বেশি পারেশান হয়ে গেছে, মিম আসলে নিজেই জানে না যে মিম কীভাবে কী করবে না করবে। মানে সে বোঝাতে চাচ্ছে যে তাকে বিপদে ফেলে সবাই অনেক খুশি, বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকজন। এবং সেখানে কিছু ভিডিওতে দেখলাম মিম সুন্দর করে বাবুর পা টিপে দিচ্ছে, এরপর বাবুকে বলতেছে বাবুর জন্য কি নিয়ে এসছে, তখন যদি হচ্ছে আবার আপনার বাবু সেটা দেখাতে না পারছে যে কি নিয়ে আসছে, তখন আসলে বাপ্পি এসে বাবুকে জ্ঞান দিচ্ছে যে বিয়ের পর প্রথম দিন যেহেতু হয় ফুল না তো চকলেট আনা উচিত ছিল। এরপরে দর্শক আরও যেটা দেখলাম লক্ষ্য করে সেটা হচ্ছে বাবুকে মিম দেখাচ্ছে যে সে এখানে বাবুর অনেক কেয়ার করছে, যে কেয়ার বা ভালোবাসা হয়তো বা বাবু তার বাপের বাড়িতে পেত না, তখন আবার তিশা শিখায় দিচ্ছে যে হ্যাঁ তোমার যেমন ভালোবাসা দরকার মিমের কিন্তু জীবনে রেসপেক্ট দরকার। তো এই অবস্থা দর্শক এখন, তার মধ্যে আমি আসলে গতকাল থেকে একটু এক্সাইটেড ছিলাম যে মিম আসলে বাবুকে ওয়েডিং গিফট হিসেবে কি গিফট দেয় এটা দেখার জন্য, কেননা বাবু তো মিমকে হচ্ছে একটা আংটি দিয়েছে, হীরার আংটি, যদিও অল্প দামের মধ্যে, তারপরও সে দিয়েছে বেকার মানুষ। তো যাই হোক, আমরা যেটা আসলে বাবু মিমের মানে বাসর ঘরের ভিডিও যেটা আসলে হোটেলের একটা স্যুটের মধ্যে, তো আমাদের মিম তো সবসময় খোলামেলা জানেনি, এদের মধ্যে প্রাইভেসি কোনো কিছু নাই, পারলে এরা যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি না হ্যাম্পার হতো এরা হয়তো আসলে বাসর রাতের সব কিছুই দেখিয়ে ফেলতো তাদের ভিডিওতে। তো যাই হোক দর্শক, এখানে হচ্ছে মিম যেটা মানে হোটেল রুমে গিয়ে অবজারভেশন দিছে যে এত কেন পর্দা, তার আসলে এত পর্দা ভালো লাগে না, এখন গাধা তোর তো এটা কমন সেন্স থাকতে হবে যে এটা তো হচ্ছে একটা হোটেলের রুম, এখানে যদি তোর গায়ের কাপড় চোপড় ছাড়া তুই একবার ক্যামেরায় বা জানলা দিয়ে ধরা খাস তাহলে দেখতে কতটা বাজে লাগবে। তো আমাদের মিম বাবুর জন্য একটা ওয়েডিং গিফট নিয়েছে, যে গিফটটা দেখে বাবু এমন একটা অভিনয় করেছে যে অভিনয় মনে হচ্ছে যে মিম 20-30 হাজার টাকার গিফট হয়তো বা তাকে আসলে অফার করছে। তো যাই হোক দর্শক, আসলে যেটা বিষয় সেটা হচ্ছে মিম সবসময় নিজেকে শেঠ হিসেবে ধরে রাখতে চায় যে সব কিছুতে তার বড়ত্বটা হচ্ছে প্রকাশ পাবে, এই জন্য কিন্তু সে বাবুকে এই গিফটটা দিয়ে এমন একটা ভাব দেখাচ্ছে যে সে একদম অস্কার জয় করে ফেলছে। আরেকটা বিষয় দর্শক না বললেই না, এরই মধ্যে হঠাৎ করে আপনি আপনি করে কথা বলতে বলতে যেই বাপ্পি তিশা চলে গেছে সেই তাদের তুমি তুমি বলা শুরু করছে, এবং তুমিটা তারা এত সাবলীলভাবে বলছে দর্শক যে বোঝাই যাচ্ছে এই তুমিটা দীর্ঘকাল ধরে তাদের মধ্যে চলে আসছে, এটা কিন্তু কোনো বিয়ের আফটার এফেক্ট না।
আর আরেকটা কথা দর্শক বলি, যখন মাঝখানে রমজান মাসে থালা বাসন কিনতে গেছিল, তখন কিন্তু মিম বাবু সিরামিক্সের দোকানে একে অন্যকে তুমি বলেই সম্বোধন করছিল। তো যাই হোক, আমাদের মিম কেন এত ফাস্ট ফরওয়ার্ড আপনাদেরকে বলি, গিফট টিফট দেওয়ার পরে সে বাবুকে নিজেই বলতেছে যে তার মাথার যে মাং টিকা আছে, তারপর সীতাপাটি আছে, সেই সব হচ্ছে আপনার খুলে দেওয়ার জন্য, ওনার সেফটি পিন খুলে দেওয়ার জন্য। আবার সে বাবুকে মনে করায় দিচ্ছে যে বাবুকে নফল নামাজ পড়তে হবে। যারা এত নষ্টামি করে বেড়াচ্ছে তারা আসলে নফল নামাজ পড়ে কি উদ্ধার করবে দর্শক, সত্যি কথা বলতে আমার জানা নাই। আর তারপরে মিম বলে যে তার আসলে অনেক পানি পিপাসা লাগছে, এই জন্য সে পানি খেয়ে ফেলছে। এরপর তার মনে পড়ছে যে না, তার বসে খাওয়া উচিত। কেন তার বসে খাওয়া উচিত দর্শক? দাঁড়ায় পানি খেলে কি হবে? অর্থাৎ মিমি আসলে ইনাই বিনে আমাদেরকে আবার মনে করায় দিতে চাইলো যে সে তো এখন গর্ভবতী, তার তো আসলে এভাবে দাঁড়ায় পানি খাওয়া যাবে না। এই জিনিসটাই কি মিম আরেকবার মনে করায় দিল? আর এই জন্যই কি মিম রিক্সা দিয়ে নামতে গিয়ে এত বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল? কিন্তু আমার একটা সাদা মনে কালো প্রশ্ন, সেটা হচ্ছে বাবুর পরিবারের সবাই যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, তাহলে মিমের যে অনাগত সন্তান তার কি হবে? আর আরেকটাও আমার সাদা মনে কালো প্রশ্ন, এটা আমি লাল প্রশ্ন বলবো না, সেটা হচ্ছে যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, তাহলে বাবুর বড় ভাই বিল্লালের সারাফাত শারিফা কোথা থেকে আসছে দর্শক? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তো যাই হোক দর্শক, এর মধ্যে আরেকটা হাস্যকর ঘটনা আপনাদেরকে বলে রাখি। হাস্যকর ঘটনা হচ্ছে আমাদের বাপ্পি দর্শকদের তিনটে প্রশ্ন, সেই তিনটে প্রশ্নের উত্তর দিয়েছে। প্রথম প্রশ্নটা ছিল যে কেন ভাবিরা নাকি গিয়েছে, যেখানে বাপ্পি উত্তরে বলেছে, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, যে তারা ভাবছিল যে বাবুদের বাড়িতে খাবে, কিন্তু তারপর বাবুদের বাড়ি থেকে তাদেরকে দাওয়াত দেয়নি এবং তারাও নাকি ছিল, পরে বাইরের খাবার খেয়ে তারা চলে গেছে। সেকেন্ড প্রশ্ন কি ছিল? সেকেন্ড প্রশ্ন ছিল মিম কেন তার শাশুড়িকে সালাম দিতে যায়নি। তো আপনারা তো জানেন ব্যাপারী পরিবারের একটা দোষ হচ্ছে অন্যের ঘাড়ে দোষ চাপানো। তো সেইভাবেই বাপ্পি চাপাই দিছে যে বাবুর সাথে নাকি বড় কেউ আসেনি মুরব্বি, যে কিনা মিমকে ওই বাড়িতে নিয়ে যাবে। এখন দেখেন দর্শক, মিম বাবুর পরিবার কিন্তু একই, তাই না? তো সেইখানে মুরব্বি হিসেবে ফুপু আসতে পারতো, অথবা বাবুর বড় ভাইও কিন্তু উপস্থিত ছিল। কিন্তু বড় কথা, মিম বলছে যাবে না, তারা একই জায়গায় হচ্ছে থাকবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু তারপরও দেখেন দর্শক, মানে এইটা একটা রিজন দিয়ে দিছে। আর থার্ড রিজনটা দর্শক, যে কেন মিম বাবুকে আলাদা রুম বুক করে দেওয়া হয়েছে হোটেলে, তো সেখানে সে বলেছে। তো আমাদের মিম বলছিল যে তার একদম ভালো লাগছিল না, হোটেল রুমে বন্দি বন্দি লাগছিল। কিন্তু বাবু কিন্তু সবার সামনে এসে বলে দিয়েছে যে মিম বাবুকে কিন্তু অনেক ভালোবাসা দেখাইছে, যেটা আসলে মিম সবার সামনে প্রকাশ করে না। এবং বাবু এটাও বলেছে যে বাবুর আসলে কোনো লজ্জা লাগছিল না, এবং হোটেল রুমে মিমেরও লাগছিল না, কিন্তু এখানে এসে মিমের কেন লাগছে লজ্জা সে সেটা জানে না। তবে একটা বিষয় খেয়াল করলাম, মিম আর বাবুর এই বিয়ের পরে আসলে আবদিয়ার কোনো অস্তিত্ব নাই। আবদিয়া মেয়েটা ছেঁড়া বেড়া হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, অথচ মিম বাবুর সাথেই আর কি মেলে যাচ্ছে। তো বাবু খাবার টেবিলে বসে যখন এই কথাগুলো বলছিল, তিশার মতো বেহায় পর্যন্ত বলে উঠছে যে বাবু তুই নির্লজ্জা আমি জানতাম, কিন্তু তুই যে এত নির্লজ্জা আমি জানতাম না। এর মধ্যে রাব্বি বলতেছে যে বাবু নাকি তাকে বাসর ঘরে কি কি হয়েছে সব কিছু মোটামুটি বলছে, এবং এটাও বলছে যে মিম তাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু দেখাতে চায় না। অথচ এই কথাটা যখন তারা খাবার টেবিলে বসে বলতেছে, তখন কিন্তু সামনে মরিয়ম বসে আছে এবং মরিয়মও পার্টিসিপেট করছে। আর সত্যি কথা বলতে কি দর্শক, যে একটা কুরকুরানি দেখলে বাকিতে কুরকুরানি জাগে, একইভাবে মিম আর বাবুর এই ল্যাপটা ল্যাপটি দেখে আমাদের সাবিনা উতলা হয়ে গেছে। সে এখন আরিফকে কাছে না পেয়ে সে হচ্ছে বাপ্পিকে দিয়েই কাজ চালানোর জন্য বাপ্পির হাতে পিঠে বগলে এখানে হচ্ছে সে হাত বুলায় বলতেছে তুমি কি সালমান খান, তুমি কি সালমান খান। মানে দর্শক বোঝেন, মানে আমাদের সাবিনা তার যা বডি সে তো মানে এক মুহূর্ত একা থাকতে পারে না, তার তো একেবারে মানে শোয়াশুয়ির জন্য আসলে নিষ্পিস করতে থাকে। তো এই হচ্ছে অবস্থা। তো পরে হচ্ছে আবার সেই জায়গা থেকে আসলে ক্যামেরা শিফট হয়ে যায়। আর আরেকটা বিষয় না বললেই না, মিম আর বাবু কিন্তু আসলে ওপেনলি একটা মানে যুদ্ধ বলেন, মৌখিক গৃহযুদ্ধ, এটা কিন্তু একটা চালু হয়ে গেছে, যেখানে আসলে বারবার বাবুর পরিবারকে ছোট করে দেখাচ্ছে মিম। আমার বাবু কিন্তু তার পরিবার নিয়ে কোনো কথা বলছে না, শুধু একটা কথাই বলছে যে আসলে তাকে অনেক প্যারাতে রাখা হয়েছে।
বাবু অনেক প্যারাতে ছিল, বিয়ের পর থেকেই প্যারা শুরু হয়েছে। আর এর মধ্যে আবার সাবিনা মানে রাব্বির হাত নিয়ে এমন ভাবে রাখছে যে তার বুক একেবারে ছুঁই ছুঁই এরকম একটা পর্যায়ে। তো সেখানে নাকি রাব্বি তাকে বলছে যে ভাবি তুমি আমার হাত ধরো না, তুমি আমার হাত ধরলে রোস্টার আবার রোস্ট করবে এই ছবি কেটে দিয়ে। তখন আসলে তিশা বলছে আমাদেরকে যারা চেনে তারা জানে, যেমন বিয়ে আমাদেরকে চেনে তারা জানে। তা আসলে সত্যি কথা বলতে কি তো অশোক, যারা আসলে ব্যাপারী পরিবারকে চেনে জানে তারা তো জানেই আসলে যে আসলে এরা কেমন, কিন্তু তারপরও বারবার হচ্ছে আপনার মানে ওখানে সাবিনা খোঁচা দিয়ে বলে যে শুধু তো ননাস ছিল না আমাদেরকে যে আমরা কেমন, অর্থাৎ শারমিনের কথা বলেছে দর্শক। মানে সব ক্ষেত্রেই কিন্তু দর্শক একটা খোঁচা মারামারি আসলে চলছে, এবং এই খোঁচা মারামারি কিন্তু মাত্র সবমাত্র শুরু হলো। এটা কিন্তু আসলে কবে এন্ড হবে এটা আসলে সঠিক কেউ বলতে পারে না। তো যাই হোক দর্শক, মোটামুটি আপনাদের সাথে এইগুলোই আসলে শেয়ার করার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এতদিন ধরে স্ক্রিপ্ট লিখে মিম বিয়ে এক রাত শুধুমাত্র বাবুর সাথে অফিসিয়ালি কাটাইছে, তাতেই মানে আসলে যা অবস্থা হয়েছে কি আর বলবো। তো মিম যাচ্ছিলো সবার সাথে বসে আসলে এনজয় করতে, কেননা মিম আর বাবুকে যে কাজ করার জন্য একটা আলাদা হোটেল রুমে ছেড়ে দিয়ে গেছে বাপ্পি তিশা। এই কাজ তো এরা প্রতিদিন প্রতিনিয়ত নিজেদের ফ্ল্যাটে একা যখন ছিল তখন তারা করে বেড়াচ্ছে, যে কারণে মিমের কিন্তু এগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না। মিমের মূল ইন্টারেস্ট ছিল যে কিভাবে তারা মানে বাড়ি যাবে, বাড়ি গিয়ে সবার সাথে গল্প করবে। অথচ একবারও বললো না যে তার মেয়েটা যে আব্দি একটা ছোট মানুষ তাকে রেখে যে আসছে, এই জিনিসগুলো কিন্তু একবারও মিমের মুখ থেকে বেরোলো না। আরেকটা বিষয় দেখলাম, রাব্বির জন্মদিন পালন করতে করতে আব্দি অনেকবার ছুটে আসছে, কিন্তু বাবু কিন্তু আসলে একবার আব্দিয়াকে ভ্যালু দেয়নি, উল্টো আব্দিয়ার সামনে তাবিয়াকে কিন্তু নিয়ে অনেক বেশি মাতামাতি করেছে। আর আমাদের বাপ্পি যেটা বলেছে যে মিম আর বাবু সংসার শুরু হয়ে গেছে, যেটা ক্লিয়ারই করে দিছে যে বাবু এখন থেকে এখানে থাকবে, মিমের বাড়িতেই থাকবে, এবং সেই উপলক্ষে তারা কিন্তু গরম গরম তন্দুর রুটি আর হালিমাও খাওয়ারও তৈরি করে ফেলছে দর্শক। তো যাই হোক দর্শক, এই ছিল মোটামুটি অবস্থা। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর ভিডিও ফুটেজ সহ প্রমাণ নিয়ে খুব শিখে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই নিজের মানসম্মান বজায় রেখে মিমের মতো বিয়ের পরদিন সকালেই গায়ের একপাশে ওড়না ফেলে দিয়ে নিজের ভেতরকার যে সম্পদগুলো সেই সম্পদগুলো প্রদর্শনী করতে লেগে যাবেন না দর্শক। বুক পেট পাছা এইসব দেখায় কিন্তু দর্শক আসলে ভাইরাল হওয়া যায় না। সুতরাং মিম যে পথে হাঁটছে সেটা আসলে মিমের ভুল পথ। মিম ইচ্ছে করে সবাইকে খোঁচা দিচ্ছে, যেখানে সে বলছে জ্বলবে ফুলবে লুচির মতো ফুলবে, জ্বলবে পুড়বে লুচির মতো ফুলবে, মানে খোঁচা দেওয়ার কথাগুলো আসলে কার জন্য দর্শক, এগুলো বলে কী লাভ। আর বাবু দামি গিফট পেয়ে যেভাবে টাস্কি খাচ্ছে সবে তো মাত্র বাবুর ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, এরপরে আইফোন মোটরসাইকেল আরও অনেক কিছু তো বাকি।